হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছেন বন্ধুরা? আশা করছি অবশ্যই ভালো আছেন। আমি আসলাম, আজকে আপনাদের মাঝে মালয়েশিয়ার বিষয়ে কথা বলবো। তো মালয়েশিয়ার ভিসা খুলছে না কেন, বা খুলেছে কিনা, বা খোলা আছে কিনা, সে বিষয়ে আপনাদের মাঝে আমি শেয়ার করব। অবশ্যই আমার সাথে থাকবেন, এবং অনেক ইম্পর্টেন্ট, অনেক গুরুত্বপূর্ণ কথাগুলি আপনারা যারা মালয়েশিয়াতে যাবেন তাদের জন্য। তো আমি মূলত কিন্তু মালয়েশিয়ার বিষয়ে আজকের এই ভিডিওটা আমি কথা বলবো। তো ভিসার বিষয়ে কথা বলবো, যে ভিসা খুলেছে কিনা, খোলা আছে কিনা, বা কবে খুলবে, বা এটার সমস্যাটা কি, এই বিষয়ে ব্যাঙ্গে আপনাদের মাঝে পুরো ডিটেলস বলার চেষ্টা করবো। আমার সাথে থাকবেন, পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন, স্কিপ করে দেখবেন না। হ্যালো বন্ধুরা, আপনাদের টাইম ওয়েস্ট না করে আমি মেন কথাতে চলে আসি। তো মূলত কিন্তু আজকে মালয়েশিয়ার যে ভিসা খোলা আছে কিনা সেটার বিষয়ে বলবো। তো দেখুন, মালয়েশিয়ার ভিসা কিন্তু এই মাসে থেকেই, যে নেক্সট বর্তমান মাস আসতেছে এপ্রিল মাস, এপ্রিল মাস থেকে কিন্তু ট্যুরিস্ট ভিসা খোলা আছে। তো অনেকে হয়তো শুনবেন, জানবেন, ট্যুরিস্ট ভিসা খোলা থাকলে তাহলে কলিং ভিসা কেন খুলবে না? তো দেখুন, আমি বলবো যে ট্যুরিস্ট ভিসা খোলা থাকলে কলিং ভিসা, আমিও বলছি যে কেন খুলবে না, কেন খুলবে না? ট্যুরিস্ট ভিসা খোলা থাকলে তো অবশ্যই কলিং ভিসাও খোলার কথা, ওয়ার্কার ভিসাও খোলার কথা, তাই না? হ্যাঁ, আমি বলছি যে এই ভিসাগুলিও কিন্তু খোলা আছে, অর্থাৎ মালয়েশিয়ার ভিসা কিন্তু খোলা আছে। আপনারা যদি, আপনাদের যদি কোনো আপনজন লোক থাকে, তাহলে আমার কথা হয়তো আপনাদের বিশ্বাস হবে না। আপনারা মালয়েশিয়াতে যদি কোনো আপনজন লোক থাকে, ওয়ার্কিং করতেছে বা কাজ করতেছে, ওইখানে আছে অলরেডি, আপনারা তাদের কাছ থেকে জানতে পারেন যে খোলা আছে কিনা। দেখুন, খোলা আছে মূলত কিন্তু প্রথমেই আমি বলবো সমস্যা কোন জায়গায়, যে খোলা থাকলে কেন আমরা যেতে পারছি না। আমরা যেতে পারছি না শুধু আমাদের বাংলাদেশের সরকারের কারণে, এটা আমার কথা না। আপনারা ভাবছেন যে এটা আমার কথা, যে খোলা আছে তো আমাদের বাংলাদেশের সরকারের কারণে আমরা যেতে পারবো না কেন? সরকারের কি সমস্যা? সরকারের তা, বাংলাদেশের তার লাভ, সরকারের লাভ, তাহলে আমাদের সমস্যা হবে কেন সরকারের কারণে? দেখুন, আমি বলবো, আমি বলছি এবং বলতেছি, এটা আমার কথা না, এটা আমার নিজের একান্ত কথা না, এটা মালয়েশিয়ার থেকেই কথা। আমি আগেও বলেছি যে মালয়েশিয়াতে কিন্তু এমবিসিতে আমার কিছু আপন লোক আছে, অত পরিচিত লোক আছে, আমি কিন্তু সেখান থেকে কিন্তু আমি খবর নিতে পারি। তো আমি কিন্তু খবর নিয়েছি, তো ওখানে বলেছি যে এপ্রিল মাস থেকে কিন্তু ট্যুরিস্ট ভিসা খুলতেছে, তো এটা আপনাদেরই কথা, তো কলিং ভিসা কোনো খবর পাচ্ছি না কেন? তখন সে বলছে আমাকে, দেখুন কলিং ভিসা কিন্তু খোলা আছে, শুধু বাংলাদেশের সরকার দিচ্ছে না। কেন দিচ্ছে না? মালয়েশিয়া সরকার থেকে কন্ট্রাক্টে বাংলাদেশের সরকার চাচ্ছে যে পুরো ভিসা, সবগুলি ভিসা একমাত্র বাংলাদেশের সরকারের মারফতে, যেন শ্রমিক যায় সরকারের মারফতে, যেন আমাদের বাংলাদেশের পাবলিক যেতে পারে মালয়েশিয়াতে। তো কিন্তু মালয়েশিয়াতে কিন্তু লক্ষ লক্ষ মানুষ কিন্তু অ্যাপ্লাই করে রেখেছে ভিসার জন্য, ফর্ম করে জমা দিয়ে রেখেছে ভিসার জন্য। তো মালয়েশিয়ার সরকার কিন্তু মূলত আপনার সবাইকেই কম আর বেশ ভিসা দিতে চাচ্ছে, কিন্তু বাংলাদেশের সরকারকে একান্ত নয়। মালয়েশিয়ার সরকারের মূলত কথা হচ্ছে যে গরিবরাও কিছু টাকা পাক, এরা হচ্ছে গরিব, এরা যদি আমার দেশে এসে যদি কর্ম করে, এরা গরিব পেটে বাতে এসে কর্ম করে, পরিশ্রম করে দুটা টাকা কামাবে। আর বাংলাদেশের সরকার বসে বসে সে কেন পুরো টাকা পাবলিকের কাছ থেকে নিয়ে সে খাবে? তো মালয়েশিয়ার সরকারের কথা হচ্ছে এইটা, মালয়েশিয়ার সরকার চাচ্ছে যে হয়তো বাংলাদেশের সরকার যেহেতু নেবে, ঠিক আছে, সে 20% নোক বা 30% নোক বা 10% নোক, বাকি অন্যান্য লোককে নেবে, সে অন্যান্য লোকের মারফতে আসবে, পাবলিক অতএব শ্রমিক। তো যদি আমি বাংলাদেশের সরকারের মারফতে দিই, তাহলে পুরো টাকা কিন্তু বাংলাদেশের সরকারের পকেটে যাচ্ছে, আর যারা শ্রমিক যাবে বাংলাদেশের সরকারের মারফতে, তারা কিন্তু সমস্যাতে পড়বে এবং বেতন খুবই কম পাবে। এর মধ্যে কিন্তু মালয়েশিয়ার সরকার কিন্তু দিচ্ছে না। মালয়েশিয়ার সরকার চাচ্ছে যে গরিবরা, ওরা নিজেরাই দুটা টাকা কামিয়ে এদের পকেটের জন্য টাকা যা, এরা অনেক গরিব, তো সেই জন্য মালয়েশিয়ার সরকার কিন্তু দিচ্ছে না। মূলত অবশ্যই আপনারা বুঝতে পারছেন যে কলিং ভিসা খোলা আছে, তবে আমরা যেতে পারছি না কেন, আর কেন ভিসাগুলি আমরা হাতে পাচ্ছি না, বা হাতে আসতেছে না, বা আমাদের পাসপোর্ট কিন্তু অনেকই, লক্ষ লক্ষ পাসপোর্ট কিন্তু ট্রাভেল এজেন্সিতে নিয়ে কিন্তু জমা দিয়ে আলমারি সুকেস পুরো ফুল করে রেখেছে অনেক দালালরা এবং ট্রাভেল এজেন্সির লোকেরা।
তবে আমি বলবো আমি আপনাদের মাঝে কিন্তু আগেও ভিডিও করেছি, এরকম বিপদে পড়বেন না। যখন বিষা হাতে হাতে আসবে বা বিষা অলরেডি বাংলাদেশে আসবে, আমি কিন্তু আপনাদের মাঝে শেয়ার করব। সো আপনারা মালয়েশিয়ার বিষয়ে যদি দালালদের কাছে যদি টাকা এবং পাসপোর্ট জমা দিয়ে দেন তাহলে আপনারা বিপদে পড়বেন। কেন এখন পর্যন্ত বিষা কিন্তু বাংলাদেশে আসছে না, তো মূলত সেই সমস্যাটাই কিন্তু আমাদের উপরে পড়ছে। কিন্তু আমাদের বাংলাদেশের সরকার কি করতেছে, উনি কি কাজটা ভালো করতেছে? আমি বলবো যে না, ভালো করতেছে না। এটা আমার তরফ থেকে বলবো যে ভালো করতেছে না। যদি আপনাদের মনে হয় যে এটা বাংলাদেশের সরকার ভালো করতেছে তাহলে অবশ্যই আপনারা জানাতে পারেন কমেন্টে এসে। তো বন্ধুরা, মূলত আপনাদের মাঝে কিন্তু আমি শেয়ার করতে পারছি যে মালয়েশিয়ার ভিসা খোলা আছে কিনা। তো হ্যাঁ, মালয়েশিয়ার ভিসা খোলা আছে, শুধু আমাদের বাংলাদেশের সরকারের কারণে আমরা মালয়েশিয়ার ভিসাটা পাচ্ছি না। কিন্তু বাংলাদেশের দেখুন, আমরা প্রবাসীতে যাবার পর কিন্তু মালয়েশিয়ার হোক বা সৌদি আরব হোক বা দুবাই হোক কিংবা কাতার কিংবা সিঙ্গাপুর, ওয়ার্ল্ডের যে কোনো জায়গা থেকে কিন্তু আমরা টাকা পয়সা বাংলাদেশেই পাঠাচ্ছি। তো উন্নত হচ্ছে কার? উন্নত হচ্ছে কিন্তু আমাদের বাংলাদেশের। তো এটা থেকে কিন্তু অনেক টাকা কিন্তু আমাদের বাংলাদেশের সরকারও পেয়ে যাচ্ছে। তো বাংলাদেশের উন্নত হচ্ছে তো সরকার তো অবশ্যই পাচ্ছে। তারপরেও দেখুন, আমরা সরকারের কারণে আমরা মালয়েশিয়া যেতে পারছি না, বা আপনারা মালয়েশিয়া যেতে পারতেছেন না বা ভিসা পাচ্ছেন না। তো বন্ধুরা, ভিডিওটা লম্বা করবো, নেক্সট অবশ্যই মালয়েশিয়ার বিষয়ে আরেকটা ভিডিও করব ইনশাল্লাহ। এই ভিডিওটাও দেখতে থাকুন, যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। আর যারা নতুন অডিয়েন্স আছেন, সো প্লিজ আমার ভিডিওটা দেখেছেন সাবস্ক্রাইব করে পাশে যে বেল আইকনটা আছে সেটা প্রেস করে রাখুন, এরকম ভিডিও পেতে আপনাদের মোবাইলে যেন সবার আগে নোটিফিকেশন চলে আসে। তো বন্ধুরা, ভালো থাকবেন। আবার কোনো ভালো কিছু কোম্পানি বা ভালো কিছু মালয়েশিয়ার বিষয়ে আপনাদের মাঝে ধরে তুলবো অবশ্যই নেক্সট কোনো ভিডিওতে। তো এই ভিডিওটা দেখতে থাকুন এবং আমাকে সাপোর্ট করে যান। যারা মালয়েশিয়া যাবেন তাদের জন্য ইনশাল্লাহ নেক্সট কোনো ভিডিও নিয়ে আসবো। আল্লাহ হাফেজ।